দেশের সাংঘর্ষিক অবস্থা তৈরি করে সরকার আবারও একতরফা নির্বাচন করতে নেতাকর্মীদের আটক ও হয়রানি করছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার জনগণ আর তা হতে দিবে না। এদিকে গ্রেফতার হওয়া দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে হাজির করলে ধানমন্ডি থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে রাতে বাসা থেকে নির্মমভাবে তুলে নেওয়ার অভিযোগ করা হয় দলের পক্ষ থেকে। পরে ধানমন্ডি থানা পুলিশ একটি মামলায় সাত দিনের রিমান্ড চাইলে আদালত নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমি আপনাদেরকে জানাতে চাই যে গত রাতে, এদিকে স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এর নিন্দা জানানো হয়। আমরা তার এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আর কোনো নির্বাচন নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার তাদেরকে সরে দাঁড়াতেই হবে। সাংঘর্ষিক অবস্থায় তো সরকার নিয়ে যাচ্ছে, ওদিকে সরকার পুরো সাংঘর্ষিকদের নিয়ে যাচ্ছে। তার লক্ষ্যটাই হচ্ছে যে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে আবার সেই আগের মতো 14-18 মতো নির্বাচন করা। যে ইলেকশন আপনার কেউ অ্যাকসেপ্ট করে না, জোর করে তো আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু তাতে লাভ হয় না, অসম্ভব। এবার জনগণ জেগে উঠতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার বাধা দিচ্ছে বলেও অভিযোগ করা হয় বিএনপির পক্ষ থেকে। যেহেতু সামনে নির্বাচন আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যারা বাইরে যেতে না পারেন এবং সেখানে সুচিকিৎসা করে সুস্থ হয়ে দেশে এসে আবার তিনি জনগণের সামনে দাঁড়াতে না পারেন, সেই লক্ষ্যেই তারা তাকে এখন এইভাবে হত্যা করতে চায়। সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচন নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই বলেও সাফ জানিয়ে দেন দলটির মহাসচিব। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বা নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আলোচনা ছাড়া আর কোনো বিষয়ে আলোচনা হতে পারে না। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।